ম্যাডাম কথা দিতেছেন আবার বলতেছে আপনি কাগজপত্র দিয়ে দিয়ে পানি কেন যান বেরোন আমার এখান থেকে ডাক্কা দিয়ে বের করে দেব দাদারাম কোথায় দিতেছেন ভিতরে যাব ভিতরে কি ভিতরে যাওয়া যাবে না যাওয়া যাবে না মানে ভিতরে যাওয়া যাবে না ভিতরে যাওয়া নিষেধ শরণ ভাই আবার কা শরণ ভাই কি কারণে ভিতরে যাবেন ভিতরে কাজ কি আর আমি ইন্টারভিউ দিতে আসছি ইন্টারভিউ দিতেছেন আপনি হ্যাঁ কই থেকে আসছেন মানে খেত গাইয়া ভূত আর কি পোশাক আদি বিনেন এখানে এভাবে এলো না না আমার কাগজপত্র সব ঠিক আছে কাগজপত্র ঠিক দিলে হবে না তো আপনি যে পোশাক আদি বিনেন তার ভিতরে এভাবে এলো হবে না জান জান আমি অনেক বছর চাকরি করছি আরে বাবা জান তো ডিস্টার্ব করেন না তো জান আরে ভাই এরকম করতেছেন কেন আপনি সরেন আমি ভিতরে যাব ভিতরে এভাবে যাওয়া যাবে না আর আমার কাগজ ঠিক আছে তো আমি ইন্টারভিউ দিব না ইন্টারভিউ দিবেন আপনি যাইতে পারেন একটা শর্ত আছে ভিতরে যাইতে হলে কিছু খরচাপাতি দিতে হইব মানে ভিতরে যাওয়া যাবে না ভাই আমি গরীব মানুষ দাঁড়া দাঁড়া গরীব মানুষ দি গিয়েছে গরীব মানুষ দেওয়ার বিষয় না আমার জান তো ভাই আমি গাড়ি ভাড়াটাও দিয়ে আসতে পারি নাই তো ভিতরে যাইতে দেন না ভাই চাকরিটা আমার খুব দরকার ভাই মাপ করুন তো ভাই আপনি ক্যান্সেল করেন না তো সারা দেখলে ছিলে ছিলে করব জান তো জান জান ভাই একশো টাকা নি এটা কোনো খরচ হইলো এটাই আছে ভাই তো আপনারা না জান জান স্যার আসতে পারি ইয়েস কামেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনি কি জন্য আসছেন ইন্টারভিউ দিতে আসছি স্যার রফিক সাহেব জি স্যার আমাদের অফিসে কি কাজের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জি না স্যার তাহলে আপনি আসছেন কেন আমাদের এখানে তো কাজের গুয়া লাগবে না দেখি একটু সাইড অন স্যার আপনি তো একবারে খেত দেখতে তো মনে হয় গ্রাম থেকে আসছেন আপনি কি চান এখানে আমাদের এখানে কাজের বুয়া লাগবে না স্যার কাজের বুয়ার জন্য না স্যার তাহলে কিসের জন্য জেনারেল ম্যানেজারের একটা পদ খালি আছে না ওটাতে ইন্টারভিউ দিতে আসছি কি আপনি জেনারেল ম্যানেজারের পোস্টে আপনি ইন্টারভিউ দিতে আসছেন এই পোশাকে এই অবস্থায় আপনি গ্রাম থেকে আসছেন না জি স্যার দেখছেন রফিক সাহেব আমি যেটা বলছি সেইটাই হয়েছে আমার আইকিউটা দেখছেন আপনি যান প্লিজ আপনার মতন একটা গেও ভূত ওই জেনারেল ম্যানেজারের পোস্টে বসবে ওটার বেতন কত জানেন আপনি হ্যাঁ কত স্যার 60,000 টাকা 60,000 টাকা আপনি 60,000 টাকার যোগ্য হ্যাঁ আপনারা দেখছেন আপনি আপনারা এরকম দেখা যায় আয়নায় কখনো মুখ দেখছেন হ্যাঁ গেও ভূত কো থাকার বেরোন আপনি স্যার আমার কাগজপত্র সব ঠিক আছে স্যার আপনার কাগজপত্র দিয়ে দিয়ে আপনি পানি কেন যান আপনি বেরোন স্যার আমি অনেক ভালো আবার বলতেছে আপনি কাগজপত্র দিয়ে দিয়ে পানি কেন যান বেরোন আমার এখান থেকে প্লিজ স্যার একটু খুলে আপনি এত কথা বলতেছেন কেন স্যার বলতে যাইতে দেন এই যে স্যার একটু দেখেন না স্যার রবিক সাহেব শুনেন স্যার কথা শুনেন আমার রবিক সাহেব পরবর্তীতে যদি আমাদের অফিসে কাজের বুয়া লাগে ওনাকে নক করবেন জি স্যার ঠিক আছে জি স্যার প্লিজ আপা আপনি আসেন স্যার কাজের বুয়া স্যার আপনি এত কথা বলতেছেন কেন জান একটু দেখেন না স্যার আপা আপনার এইটা আমি একবার ফালাই দিছি না আপনার এইটা বলছি না আমি ধুয়ে দিয়ে পানি খাবেন আপনি যদি এখন যদি বাড়াবাড়ি করেন আমি কিন্তু সিকিউরিটি রাখতে বাদ দেব আপা বেরোন আপনি বেরোন চল স্যার চাকরিটা আমার খুব দরকার স্যার এই সিকিউরিটি আপনি ঢুকতে দিছে কে এখানে হ্যাঁ একটু দেখেন না আপনারে ঢুকতে দিছে কে আমার অফিসের ভিতরে আপনার সিকিউরিটি আটকায় নাই হ্যাঁ একটু দেখেন না আবার আরে পাশুন না আপনি আপনি কি পাগল হ্যাঁ পাগল আপনি পাগল যা তো আপনি দাঁড়িয়ে না কোন যান চলে যান আমার বাংলা কথা বুঝতেছেন না স্যার আমার গ্রাজুয়েশন আছে স্যার আবার কথা বলে যান বেরো কোথা থেকে পাগল ছাগলেরা আসে চিন্তা করে দেখেন গেও ভূত সে আইসা পড়ে জেনারেল ম্যানেজারের চেয়ারে বসতে স্যার বসুন বসুন বসে বসে একবার চিন্তা করে দেখছেন আজব মানুষ কে এই ড্রাইভার সাহেব জি গেটটা খুলেন জি জি ম্যাম ম্যাডাম কোথা যাইতেছেন যাইতেছেন সিনেস না মারে সিনেস না আমি গ্রামের ক্যাট সরি ম্যাডাম চিনতে পারিনি চিনতে পারিস না মানে এই তুই আমার কোম্পানিতে লাল বাতি জ্বালাবি সরি 100 টাকা কি জন্য ঘুষ খাস হ্যাঁ
তুই তো এরকম হাজার মানুষ থেকে ঘুষ খাস না ওরকম ঘুষ খাই না তো তোকে দিয়ে আমার এই এত বড় একটা কোম্পানি এটা প্রোটেকশন হবে হ্যাঁ সরি ম্যাডাম ভুল হয়ে গেছে এরকম হবে না হবে না মানে তোর আরো হবে তুই আরো কতজনের সাথে এরকম করছস ঘুষ খেয়ে কে আমার জানা নেই তোর মতো সিকিউরিটি আমার কোম্পানিতে রেখে আমার কোম্পানি লাল বাতি জ্বালাতে চায় না বাইরে যা ম্যাডাম আজকের মতো মাফ করে দেন ম্যাডাম কোনো মাফ নাই তোর বউ বসে আছে ম্যাডাম মাফ করে দেন আজকে মাফ করে দেন ম্যাডাম না না তোর মতো এরকম বিশ্বাসী লোক আমার কোম্পানিতে রেখে কোনো লাভ নাই এই যা যা ম্যাডাম লাল বাতি জ্বালাতে চাই না মাফ হবে না তোদের মন সারা জীবন এরকম ছুটই থাকে বের হয়ে যা এক্ষুনি বের হয়ে যা কোনো লাভ নেই হ্যাঁ তোর কোনো নীতি আছে হ্যাঁ তোর কোনো আদর্শ আছে তোর কোনো চরিত্র আছে হ্যাঁ তুই একটা ঘুষখোর বের হয়ে যা এখান থেকে দেখার বিষয় না আমার কোম্পানির ঠিক আছে কিনা এটা আমার দেখার বিষয় বুঝছস তোর বউ বাচ্চার দিকে আমি তাকাবো না বের হয়ে যায় মাফ করে দেন না ম্যাডাম কোম্পানিতে জব করতে হলে মাফ করে দেন তার নীতি থাকতে হয় তার সততা থাকতে হয় তার ভালো চরিত্র থাকতে হয় তোর ভিতরে কোনটা আছে বল তুই আমার মতো একটা সাধারণ মানুষের থেকে 100 টাকা ঘুষ নিয়ে আমাকে ডুবতে দিছস সে জায়গায় তোকে আমি আমার কোম্পানিতে রাখবো বেরিয়ে যা এখান থেকে যা নেক্সট আমাকে আমাকে ফিসু রাখবি না চিন্তা করছেন মানুষের আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি ম্যাডাম এ আমাকে কি গ্রামের ক্যাত মনে হয় হ্যাঁ আমি গ্রামের ক্যাত হ্যাঁ কোন দিকে অযোগ্য মনে হয়েছে তোদের এই কোন দিকে অযোগ্য মনে হয়েছে আমাকে হ্যাঁ এদিকে আয় এদিকে দুনো জানাই একসাথে ম্যাডাম আপনি কি বলতেছেন বুঝতে পারতেছি না ঠিক ম্যাডাম বুঝতে পারতেছি না না ম্যাডাম বুঝতে হ্যাঁ বুঝতে পারতেছ না না ম্যাডাম হুম আমাকে কি গ্রামের ক্যাত মনে হয় হ্যাঁ গ্রামের ক্যাত মনে হয় চাকরির ইন্টারভিউ কে এভাবে নে হ্যাঁ তোদের এই চেয়ারে বসার যোগ্যতা নাই সে যোগ্যতা অর্জন করতে পারস নাই ম্যাডাম আপনি যেভাবে আসবেন আমি বুঝতে পারি না ম্যাডাম বুঝতে পারস নাই না ম্যাডাম একটা অফিসে চাকরি করতে হলে কি কি যোগ্যতা লাগে সেটা জানোস জানোস এই জানোস কি না ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম হ্যাঁ তোর কোনো যোগ্যতা আছে তোর কোনো কোয়ালিটি আছে হ্যাঁ অফিসে বসার আগে এই যোগ্যতা অর্জন করতে হয় তোদের কোনো যোগ্যতা নেই তোদের কোনো আচরণ ঠিক নেই তোদের কোনো সম্মান নেই তোদেরকে এই অফিসে কোনো জায়গা হবে না প্লিজ ম্যাডাম মাফ করে দেন হ্যাঁ সরি ম্যাডাম সরি বুঝতে পারিনি কোনো ভুল যদি ধরা পড়ে তারপরে বলে সরি হ্যাঁ এই ভুলের কোনো কমা নেই প্লিজ ম্যাডাম ম্যাডাম আমাদের ভুলে গেছে এরকম এই ভুল করার আগে আগে চিন্তা ভাবনা করা প্রয়োজন ছিল এটা অফিস এটা বাসা না কারো ব্যক্তিগত বেডরুম না এটা এটা হচ্ছে অফিস অফিসের রোল মেনটেন করে চলতে হয় কার সাথে কি ধরনের আচরণ করতে হয় সেটা জানতে হয় তার বাসা তার বৈষম্য সব কিছু ঠিক থাকতে হয় ম্যাডাম আপনি ঠিক আছে আপনি যেভাবে আসবেন আমরা কি বুঝতে পারছি ম্যাডাম বুঝতে পারো না তাহলে একজন সাধারণ মানুষের সাথে কি তোমরা এই ধরনের আচরণ করো ম্যাডাম বারে তারে তো অফিসে ঢুকতে দিতে পারি না ম্যাডাম যারা তারা অফিসে ঢুকতে দিতে পারে না বলে একজন সাধারণ মানুষের সাথে এই ধরনের নোংরা আচরণ কেউ করে গ্রামের ক্ষেত না আমি গ্রামের ক্ষেত এই গ্রামের ক্ষেত না এই গ্রামের ক্ষেত না আমাদের ভুলে গেছে আমাদের ক্ষমা করে দাও কোনো ক্ষমা নেই কোনো কমা নেই আমার এই চেয়ারে যোগ্য ব্যক্তি বসবে তোমাদের মতো এই জন্য অযোগ্য লোক আমার এই চেয়ারে বসাবো না এক্ষুনি বের হয়ে যাও প্লিজ ম্যাডাম এক্ষুনি বের হয়ে যাও সরি ম্যাডাম ভুল হয়ে গেছে আর হবে না কোনো ভুলের ক্ষমা হবে না ম্যাডাম এই ধরনের অফিসে এত বড় একটা কোম্পানিতে এই ধরনের অযোগ্য লোক দিয়া কোম্পানি কখনো পরিচালনা করতে পারে না সো আমাদের ভুল হয়ে যান আমাদের এক্ষুনি বের হয়ে যান লাস্ট সুযোগটা আমাদেরকে দেন লাস্ট কোনো সুযোগ নেই আপনারা কি আমাকে লাশ সুযোগ দিয়েছিলেন যেভাবে আমার ফাইল ছুঁড়ে মারছিলেন একজন সাধারণ মানুষের সাথে এ ধরনের আচরণ করা
কখনো সভ্য মানুষের আচরণ হইতে পারে না, একজন শিক্ষিত মানুষের আচরণ হইতে পারে না। আচার ব্যবহার সততা গুণ থাকতে হয় একজন অফিসের কর্মচারীর। আপনারা তো সেই যোগ্যতা অর্জন করতে পারে নাই। আপনাদেরকে এই চেয়ারে বসার অধিকার নাই। বের হয়ে যান, বের হয়ে যান। ম্যাডাম আমি কিন্তু ঘাট ধরে বের করে দিতে বাধ্য হব। বের হয়ে যান এখন, বের হয়ে যান। আমি আর কোনো কথা শুনতে চাই না। বের হয়ে যান এখন ম্যাডাম, একবার একটা সুযোগ দিন। বের হয়ে যান প্লিজ ম্যাডাম, বের হয়ে যান। অভদ্র অফিসে এদেরকে অযোগ্য লোককে অফিসে বসায় অফিসের পরিবেশ শুদ্ধ নষ্ট করে দিচ্ছে। বিয়াডল লোক দিয়ে অফিসটাই ভরে গেছে। সব দিয়ে ছাঁটাই করবো আমি আজকে। পলি, এ পলি, একটা কফি বানাও তো তাড়াতাড়ি, কুইক।